ঘন, কালো এবং লম্বা চুল আমরা প্রত্যেক মেয়েরাই পছন্দ করি। এই চুলই কিন্তু আমাদের মেয়েদের সৌন্দর্য বাড়ায়। আর সেই চুল যদি উঠে উঠে টাক পড়ে যায়, তখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আবার দেখা যায় অসময়ে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। হায়, আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের মাঝে হেয়ার কেয়ার নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনিয়ন অয়েল। হ্যাঁ বন্ধুরা, যে অনিয়ন অয়েল তোমরা বাজার থেকে টাকা খরচ করে কেনো, সেই অনিয়ন অয়েল আমি বানাবো। আর সেটা অনেকটাই কম খরচে, যেটা ব্যবহার করলে তোমরা 100% চুলের সমস্ত রকম সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। আর তোমাদের চুল হবে ঘন, কালো, মজবুত এবং সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল। এই রেমিডিটি বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ছোট বড় পেঁয়াজ তোমরা নিয়ে নেবে। তো দেখো, আমি এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে নিয়েছি। এই পেঁয়াজটা টুকরো টুকরো করে নেওয়ার পর এখানে আমি কিছু রসুন নিয়ে নিচ্ছি। তো মাত্র কয়েকটা রসুন কিন্তু আমাদের এখানে লাগবে। বন্ধুরা, পেঁয়াজে রয়েছে ভিটামিন, মিনারেল এবং সালফার, যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে করে চুল দ্রুত গতিতে কিন্তু বাড়ে। তো দেখো, এরপর কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মেথি। হ্যাঁ বন্ধুরা, এই মেথি কিন্তু আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে যাব। তো মেথিটাকে আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এই মেথিটা আমি এখানে ব্যবহার করব। তো মেথিটা ভালোভাবেই কিন্তু ভিজে গেছে। তো এরপর আমি এখানে ব্যবহার করব ক্যারি পাতা। এই ক্যারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন B6 এবং B12, যার কারণে আমাদের চুল ওঠা বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই ক্যারি পাতা। তো দেখো, আমি প্রথমে কিছু পরিমাণ পেঁয়াজ, তারপর রসুন, ক্যারি পাতা আর মেথি। তো আমি এবার সমস্ত উপকরণকে ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, অথবা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। তো দেখো, আমি এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, এই সমস্ত উপকরণ কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী আর কার্যকরী। এই উপকরণগুলো দিয়ে আজকে যে রেমিডিটি বানাচ্ছি, চুলের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী। যেমনই চুল ঝরা পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল হয়ে উঠবে ঘন, মজবুত, সিল্কি আর শাইনি। তো দেখো বন্ধুরা, আমি এবারে সমস্ত উপকরণগুলোকে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে পেস্ট করে নিও। তো দেখো, আমি পেস্ট করে একটা পাত্রে এখানে ঢেলে নিলাম। তো দেখো, সমস্ত উপকরণগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এখানে এবার অ্যাড করব তেল। তো দেখো, আমি এখানে একটা বাটিতে 50 গ্রামের মতো কিন্তু সরষার তেল এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে 50 গ্রাম নারিকেল তেল অ্যাড করলাম। বন্ধুরা দেখো, আমি নারিকেল তেল আর সরিষার তেল দুটো একসাথে দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে গরম করতে বসাবো। দেখো বন্ধুরা, তো আমি সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। হালকা আঁচে কিন্তু আমি এটাকে ফোটাতে থাকব। তো দেখো, যতক্ষণ পর্যন্ত না তেলটা এর থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ফোটাতে থাকব। তবে এটা হালকা ফ্লেমে কিন্তু ফুটিয়ে
বন্ধুরা সমস্ত উপকরণ কিন্তু দেখবে লাল হয়ে আসবে, আর সমস্ত উপকরণ থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে থাকবে। বন্ধুরা এই অনিয়ন অয়েল তোমরা বাজার থেকে যে অনিয়ন অয়েল ব্যবহার করো তার থেকে কিন্তু 100% কার্যকরী এই তেল, ঘরোয়া রেমিডি। তোমরা যদি এই ঘরোয়াভাবে তোমরা যদি ঘরের জিনিস সমস্ত উপকরণ ঘরেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই ঘরোয়া রেমিডিগুলো কিন্তু বাজার চলতি যে হেয়ার অয়েল হয় বা অনিয়ন অয়েল তো যেটাই ব্যবহার করো না কেন তার থেকে কিন্তু 100% কার্যকরী, এবং তোমরা বাজার চলতি যে হেয়ার অয়েল ব্যবহার করো তার থেকে কিন্তু অনেকটাই ক্ষতির হাত থেকে তোমাদের চুলকে রক্ষা করবে। তো দেখো এরপর কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু তেলটা। তো বন্ধুরা দেখো আমার অনিয়ন অয়েলটা কিন্তু রেডি হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পর আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নেব। তো দেখো আমি ছাঁকনির ওপর একটা এইভাবে তোমরা সাদা কাপড় নিয়ে নেবে, তো তার ওপর এটাকে ঢেলে তো আমি এটাকে তেলটাকে কিন্তু ভালোভাবে চেপে চেপে বের করে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু তেলটাকে আমি বের করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা এটা যে বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেবে না, এটা তোমরা মুলতানি মাটির সাথে প্যাক তৈরি করে কিন্তু মাথায় মেখে নেবে। তারপর কিন্তু 3 ঘন্টা পর তোমরা শ্যাম্পু করে নেবে। তো দেখো এবার আমার কিন্তু অনিয়ন অয়েলটা রেডি হয়ে গেছে। তো দেখো এবারে এরপর কিন্তু আমি এখানে ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এখানে 2 ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। তোমরা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ঔষধ দোকানে পেয়ে যাবে। তো দেখো আমি এখানে 2 ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যদি তেলটা বেশি পরিমাণে বানাও তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু সেখানে 4 ভিটামিন ই ক্যাপসুল তোমরা দেবে। তো দেখো আমি এখানে 2 ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি একটা পাত্রে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেব। তোমরা কিন্তু এটাকে কাঁচের পাত্রে সংরক্ষণ করে রেখে দেবে। তৈরি হয়ে গেল অনিয়ন অয়েল। খুবই কম টাকা খরচ করে বাড়িতে বসেই কিন্তু আমরা এই অনিয়ন অয়েল বানিয়ে ফেলতে পারব। আর এই অনিয়ন অয়েল বাজার চলতি অনিয়ন অয়েলের থেকে 100% কার্যকরী। বন্ধুরা আমরা এই তেলটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি, আর এটা কিন্তু কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখবে, তাহলে এই তেল অনেক দিন কিন্তু ভালো থাকবে। আর তোমরা চাইলে কিন্তু কম বানিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো এবার আমি কিন্তু তেলটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেব এটা কিভাবে ব্যবহার করতে হবে আর কখন ব্যবহার করতে হবে। তো দেখো আমি কিন্তু তেলটা ভালোভাবে স্ক্যালপেল নিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে নি তেলটা নিয়ে ভালোভাবে কিন্তু স্ক্যাল্পে 1 মিনিটের মতো মাসাজ করবে। তো বন্ধুরা এই তেলটা কিন্তু রাত্রে তোমরা অ্যাপ্লাই করবে, রাত্রে অ্যাপ্লাই করে তারপরের দিন শ্যাম্পু করে ধুয়ে নেবে। তো বন্ধুরা এই তেলটি সপ্তাহে 3 ব্যবহার করবে, 3 ব্যবহার করলেই তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।